hurt me, you did several times. It hurts to admit that we're no different. I find it hard to commit, but you don't. Good morning guys, welcome back to my channel. আমার একটা চিনি চিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগ শুরু করলাম কাটরা থেকে। ওই দেখো দূরে অর্ধকুমারী দেখা যাচ্ছে। অর্ধকুমারী যে পাহাড়টায় আছে ঠিক এর পিছনে ত্রিকূট পর্বতের কোলেই হচ্ছে আমার মায়ের দরবার। এইটা যাবার দুটো রাস্তা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাকে তারাকোট মার্গ বলে, এটা নতুন তৈরি হয়েছে। এই রাস্তা গিয়ে অর্ধকুমারীতেই এন্ড হচ্ছে। আর একটা রাস্তা যেটা আমরা দর্শনীয় দরওয়াজা দিয়ে যাই সেটা তারা অর্ধকুমারীতে গিয়ে মেশে, এরপর অর্ধকুমারী থেকে আবার দুটো রাস্তা দরবার গেছে। একটা হচ্ছে তোমার তোমার ওই রাস্তাটাতে ঘোড়া ডুলি সব যায়, মানুষও যাচ্ছে, যেটাকে তোমার সাঁচি ছাতের কাজ দিয়ে ওটাকে অনেকটা হাতির মাথার মতো দেখতে বলে ওই জায়গাটাকে হাতি মাথা বলে, হাতি মাথার ওপর দিয়ে তোমার দরবার পৌঁছানো যায়। আর অর্ধকুমারী থেকে আর একটা রাস্তা তারাকোট মার্গ হয়ে গেছে। অনেক অনুরোধের পর নিহারিকাতে রুমটা পাওয়া গেল। এটা 4-bedded রুম, মোটামুটি ডবল বেডের দুটো খাট, আলমারি, বড় একটা ড্রেসিং টেবিল, একটা ব্যালকনি, তারপরে তোমার এসি, তারপরে হচ্ছে রুম হিটার, দুর্দান্ত একটা বাথরুম, সবটুকু সমেত একদম ওভারঅল একটা পারফেক্ট রুম, যে কারণে আমার নিহারিকাকে এত ভালো লাগে। খুশি এগিয়ে, এই দেখো তিন ভূত, থ্রি মাস্কেটিয়ার্স। এই যে নিহারিকার পুরো এটা ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, তোমাদেরকে দেখাই। দেখো ঝকঝক চকচক করছে। নিহারিকা যেখানে আমরা আছি এটা হচ্ছে মা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের আন্ডারে। তো এটা নিচে কাটরা শহরে আছে, এখানে থাকার অনেকগুলো শ্রাইন বোর্ডের জায়গা আছে, তার মধ্যে নিহারিকা আমার চোখে দেখা বেস্ট, একদম ঝকঝকে চকচকে, সিকিউরিটি একদম এ ক্লাস লেভেলের। এগুলো অনলাইনে বুকিং করতে হয়, যদিও আমার এবারে ছিল না, তবুও আমি এখানে এসে দীর্ঘ এতদিন আসার ফলে আমার সেই সুযোগটার আমি সদ্ব্যবহার করেছি। নিহারিকাতে আমি রুম পেয়েছি, ওপরে ভবানে এবারে পাইনি। আর দূরে ত্রিকূটের মাথায় দেখো ঘন কালো অন্ধকার, মেঘ একদম। আবার আমরা যখন উঠছিলাম তখন আবার গজরাত ছিল ভালো রকম, এবং দু এক পশলা বৃষ্টিও আমাদের ওপর দিয়ে দিল। কী জানি মনে হচ্ছিলো বোধহয় কেউ যেন বাধা দিচ্ছে, তো সেই বাধাকে টপকে আমাকে তার কাছে যেতে হবে, কারণ এমনই মনে হয় কিছু আরজি নিয়ে এবারে আমি তার কাছে এসেছি। সেই আরজিটা এতটাই প্রিশিয়াস যে সেটার দাম তো চুকোতেই হবে। সে বলে না মেয়েদের বাবার বাড়ি যেমন হয়, আমার কাছে এটা আমার বাবার মানে মায়ের বাড়ি আর কি। বাবার বাড়ি দমদম, আমার মায়ের বাড়ি এটা, একদম আমার আমার এটাই এখানে আসলে ফিলিংস হয়। ধরো বুক করে আসিনি, বাট ওরা যখন ওদেরকে বলছে কিছু কিছু মুখ তো চেনা হয়ে গেছে। নিহারিকার রুমটা ওরা আমাকে দিয়ে দিল, অ্যালার্ট করে দিল। আর আগেরটা মার ইচ্ছা এটাই। চলো যাত্রা তো আমরা শুরু করে দিলাম, তারপর আগে চলো যেমন যেমন নিয়ে যাচ্ছে মা, চলো তোমাদেরকে পুরোটা দেখাই। নিহারিকা হচ্ছে, এইটা হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড। কাটরা বাস স্ট্যান্ডের চারপাশে এই দেখো এখানে হোটেলও আছে, সব আছে। কাটরা বাস স্ট্যান্ডের ঠিক পিছনে এই যে নিহারিকা। কাটরা বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসলে ওখানে অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে তোমরা অটোয় করে যেতে পারো। আমি ওখান থেকেই অটো নিয়েছি এবং অটোয় করে আমরা বেরিয়ে পড়েছি। যাবার রাস্তাটা দুদিকটা দেখো, এই দেখো সামনে এটা হচ্ছে দর্শনী দরওয়াজা। এইখান থেকেই মা দর্শনের এটাকে এন্ট্রেন্স গেট বলা হয়। আর ওই দূরে অর্ধকুমারী, আর এই পাহাড়ের পিছনেই ত্রিকূট পর্বতে মায়ের ভবন, মানে মায়ের দরবার লাগে। তো এই দর্শনী দরওয়াজাতেই প্রণাম করে মাথা ঠেকিয়ে তবেই যাওয়া হয়, কিন্তু কোভিড সিচুয়েশানের জন্য এই দিক দিয়ে এন্ট্রেন্সটা বন্ধ করা আছে। সাইড দিয়ে দেখো সবাই দলে দলে যাচ্ছে। এখানে তোমার যা তোমার ব্যাগ থাকলো, প্রথম দর্শনী দরওয়াজার এখানে তোমার পর্চি চেক হবে। পর্চি চেক হওয়ার পর ব্যাগগুলো চেক করবে। ব্যাগ চেক হয়ে তারপরে তুমি এখান থেকে বেরোলে জেন্টস আলাদা, লেডিস আলাদা। তারপর হয়ে যাচ্ছে, আমাদেরটা হয়ে গেছে, আমরা এখানে ওয়েট করছি, কারণ তোমার আমার হাজব্যান্ড এখনও আসেনি, ওরটা তখন চেকিং চলছে।
তো ওর চেকিংটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার আমরা যাত্রা শুরু করবো। এরকম রাস্তার অনেক জায়গায় আছে চেকিং চলে। আর এই দেখো বাবান করছে কি, এটা ছাড়া দরবার যাত্রা ইনকমপ্লিট। যা শক্তি আর যা সাহস এটাতেই আসছে। এটা হচ্ছে এই দরবার যাত্রার সব থেকে বড় সাজ, এটা নেই তার মানে তোমার দরবার যাত্রা ইনকমপ্লিট। আমার কাছে তো এটাই লাগে। ওই দেখ চলে এখানে আমরা চলে এসেছি, আসার পর এই যে লাঠি লাঠি দণ্ড দণ্ড নিয়েছি, চলো আগে এগোবো। এই যাত্রা শুরু করলাম এখানে দেবাদিদেব বসে, আরও দেবতারা আছে, সবাইকে প্রণাম জানিয়ে জায়কারা দিয়ে যাত্রা শুরু করলাম। এখানে চলার রাস্তায় জায়কারা প্রচুর পড়ে। আগে এইখানে টি সিরিজের কর্ণধার গুলশান কুমার যিনি মারা গেছেন ওনার এইখানে লঙ্গারখানা আছে। এই লঙ্গারে দুবেলা প্রচুর মানুষ খায়, কিন্তু ওঠার সময় এত জোশ থাকে আর নামার সময় হোশ খুইয়ে যায়, ফলে এই দুটো কারণে কখনো আমাদের লঙ্গার অবধি পৌঁছানো হয়নি। তো চলো আগে এগিয়ে চললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, এনার্জি নিতে নিতে। আর যখন ক্লান্ত হয়ে যাচ্ছিলাম একটু বসার জায়গা খুঁজে নিচ্ছিলাম আর জায়গাটা নাড়াল দিচ্ছিলাম। আগে পিছে চলার পথে প্রচুর মানুষ জায়গাটা দিতে দিতে এখানে চলে, যাতে আমার এনার্জিটা নষ্ট না হয় আর আমি যেন এনার্জেটিক থাকতে পারি তার জন্য। নিচে এইখান থেকেই বানগঙ্গা আছে, বানগঙ্গার পাশে একটা খুব সুন্দর রিফ্রেশিং পার্কের মতো করেছে, যাতে যাত্রীদের অসুবিধা না হয়, খুব যদি জেট ল্যাগ লাগে এখানে বসে খানিকটা রিফ্রেশ হতে পারবে। পুরো খাড়াই বুঝেছ, তো চলে এরকম দেখো পিছনে প্রচুর মানুষ যাচ্ছে। আর লাঠি নিয়ে আমরা যাচ্ছি ওই এক জায়গাতেই সবাই পৌঁছাবো। জায়গায় জায়গায় এভাবে ওয়েটিং রুমও করা আছে, আর জায়গায় জায়গায় তোমার টয়লেট করে দেওয়া আছে। অনেক কাণ্ডে জানো, ঘোড়াগুলো পুরো মুখের কাছে চলে আসছে, আমি তো বাবা গো মা গো করে দেবো। এইসব বাঁচিয়ে এইটুকুনি মানে অর্ধকুমারী অবধি ঘোড়া মানুষ এক পথেই যায়, তারপর হাফ হয়ে যায়, তখন অতটা কষ্ট হবে না, বাট অর্ধকুমারী অবধি ঘোড়ার সাথে টক্কর দিয়ে যাত্রা করতে হবে। হ্যাঁ চলো তোমাদেরকে একটা জিনিস আগে দেখাই বাবা। এই জায়গাটা হচ্ছে বানগঙ্গা, বানগঙ্গার গল্প। বানগঙ্গার সামনেই মায়ের এই মন্দির আছে, এই দেখো গুফার মধ্যে যে তিনটি পিণ্ডের রূপ তারই এখানে মূর্তিটা আছে, মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী। পাশ দিয়ে নিচে নেমে গেলে সেখানে বানগঙ্গা বয়ে যাচ্ছে, সবাই সেখানে স্নান করে, করে মাথায় জল ছিটিয়ে তবে মা দর্শন করতে ওঠে। আমরা এগিয়ে চললাম। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। এই দেখো এখানে বসে ছবি তোলা যায়, ওটা অমরনাথ গুফাকে ডিফাইন করে তৈরি হয়েছে। এইটা মার দরবারের মাতারানী তিনটে পিণ্ডি রূপ, আর এটা হচ্ছে মাতারানী অষ্টভুজা, আর এইটা শিকারা, এখানে বাঘের সাথে তুলতে পারো। পুরো দরবারটা ঠিক এইভাবেই আছে। তো পুরো দরবার এইভাবেই আছে সাজানো। চলো কত মানুষের ঢল, কত মানুষের ভিড়, এরকম দোকান এখানেই দেখো ভর্তি। যারা আসে তারা ওরকম ভাবে পুরো ছবি তুলে নিয়ে যায়, আর নিজেদের স্মৃতিটা রেকর্ড করে দেয়। তোমাদেরকে এখানে স্ক্রিনে শেয়ার করে দেবো যে দরবারে আসলে এখানে ঘোড়ায় যাওয়া যায়, এখানে দুলিতে যাওয়া যায়, পিঠু পাওয়া যায়, আচরের বাচ্চাদের যদি নিয়ে আসো এখানে প্যারাম্বুলেটারে করেও তাদেরকে নিয়ে যাওয়া যায়। এগুলোর কীরকম কী রেট আমি তোমাদেরকে এখানে চার্ট শেয়ার করে দেবো। চলো আমরা এই বানগঙ্গা ক্রস করে এসেছি, বানগঙ্গা ক্রস করে এখানে একটা জায়গায় একটু বসলাম। এখানে কোনো দোকানে তুমি যদি একটু কোনো খাবার একটু নাও তোমাকে একটু বসতেও দেবে,
রেস্টও হলো আবার তোমার একটু খাওয়াও হলো। এখন দেখো যেখানে এসেছি, এটাকে বলে গীতা মন্দির। এই যে মা, হ্যাঁ রে গণেশ, এই দেখো অখণ্ড জোর চলছে। গীতা ভবন দর্শন করা মানেই হচ্ছে অর্ধকুমারীর 50% কভার করা। তো এখানে ঠাকুরদেরকে দর্শন করে একটু পাঁচটায় বসলাম একটু জিরিয়ে নেওয়ার জন্য। তো এই 14.5 থেকে 15 কিলোমিটার এই রাস্তাটা যেতে যেতে মানুষ হয়তো ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, কিন্তু এই জায়গাটা হয়তো সঞ্জীবনী বটির মতো কাজ করে। যাতায়াতের পথে কিছু মানুষ সমানে জায়গাটা দিতে দিতেই চলে, আর এই জায়গাটা শুনতে শুনতে বলতে পারো সবাই বুস্ট হয়ে যায়, চার্জড হয়ে যায়। এই দেখো এটা লেখা আছে যে মা দাদি ইচ্ছাপূর্ণ, এটা মা ভগবতীরই মন্দির দর্শন করার। এন্ট্রেন্স গেটে আছে বজরংবলী, এদিকে মা সরস্বতী আছে, আর ওদিকে শিবপার্বতী আছে, দুটো প্রকাণ্ড সিংহ আছে। এটা নতুন এখানে তৈরি হয়েছে। মাতা রানীর দেখো ড্রেস যত সুন্দর, আর এরপর লাইট পড়ছে আরও সুন্দর লাগছে। এই দেখো এরকম দূরি করে যাওয়া যায়। নিচে থেকে ওপরে দরবার দর্শনের আগে জায়গায় জায়গায় মেডিকেল ইউনিটগুলো আছে, 24 ঘন্টা যেগুলো অন আছে। তোমাদের কোনো অসুবিধা হলে এখানে ডক্টর অল টাইম থাকে এবং তারা তোমাদের হেল্প করবার জন্য একদম সতত রেডি। জায়গায় জায়গায় এখানে টয়লেট করা আছে, জেন্টস আর লেডিস আলাদা আলাদা। তোমার এখানে টয়লেটেরও ব্যবস্থা করা আছে, ফলে কারোর কোনো প্রবলেম এখানে হবে না। শুধু প্রবলেম একটাই, এই যে দেখো সামনে আসছে, দেখো ওকে অ্যাভয়েড করলে ওপর ঢুকিয়ে দিয়ে আমাকে খাই দিয়ে চলে যাবে এমনি। চলো, এখনো দিল্লি আবি দূর হ্যাঁ, অর্ধকুমারী আর ভি বহুত দূর হ্যাঁ, কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও আমি একটা জিনিস দেখতে দেখতে যাই, কতটা মার কাছে পৌঁছালাম দেখাচ্ছি। ওই যে মন্দিরটা, ওটা যখন লেভেল হয় লেভেলের থেকে একটু ওপরে অর্ধকুমারী, আর ওটা ছাড়িয়ে গেলে বুঝি দরবার এসে গেছে। এখন ওর কাছেই আসতে পারিনি। চলো আবার খানিকটা, আবার একটুখানি বসা। তো ওই পিছনের মন্দিরটার লেভেল না আসলে বুঝতেই পারবো না যেন অর্ধকুমারী ছুলাম কিনা। এই যাত্রাপথে জায়গায় জায়গায় ঢাক বাজায়, খুব ইচ্ছা হয় প্রতিবার আমিও একটু ঢাকের সাথে কোমর দোলাই, এবারে সেই ইচ্ছাও পূর্ণ করলাম। এই দেখো এখানে মায়ের পায়ের ছাপ আছে, তাই এই জায়গাটাকে চরণ পাদুকা বলা হয়। এখানে ক্যামেরা ভিতরে অ্যালাউ নয়, আমি ভিতরে যাবার পর বাবান হাত বাড়িয়ে এটা তুলছিল, আমি এই দরজাটা জাস্ট একটু খুলে দিয়েছি। এই দেখো সিঁড়ি দিয়েও যাওয়া যায়, অনেকগুলো সিঁড়ি। এই দেখো সকালবেলা থেকে, সকাল বলছি তো বিকালবেলা থেকে উঠতে শুরু করেছি, এখনও আমরা কিন্তু পৌঁছাইনি, আমরা এখনও অর্ধকুমারীও পৌঁছাইনি। আমরা এখন গড়িয়ে গড়িয়ে উঠছি, অর্ধকুমারী আর একটুখানি গেলেই অর্ধকুমারী পড়বে। বাট এবারে একটুখানি টাইম বেশি লাগছে, মানে একটু করে উঠছি আর একটু করে বসছি, কারণ বসলে একটু আবার ফিট লাগছে, আবার অনেকটা উঠতে পারছি। শক্তি হামে নেই হ্যাঁ, এক বুঝ শক্তি কি কিমত তুম কি জানো। ব্লগার বাবু, ব্লগার বাবু, ক্লান্ত ব্লগার। আর এই যে তার ওনার ত্রিকুট পর্বতের উপর থেকে দূরের ওই কাটরা শহরটা দেখো, পুরো আলো ঝলমলে একদম, তো সুন্দর। লম্বা যেটা গেছে ওটা হচ্ছে কাটরা রেল স্টেশন। আমরা এখনো অর্ধকুমারী পৌঁছাতে পারিনি, এরকম সেই টেনিস কোর্ট দেখেছো, বল এদিকে মারলে এদিক, এদিক থেকে আবার ওদিক, একবার এই কোর্ট থেকে ও কোর্ট, ও কোর্ট থেকে ওট, মানে দু কদম আগে ওপারে বসলাম, তো দু কদম এগিয়ে এসে আবার এপারে, আবার টেনিস কোর্টের বলের মতো ওপার এপারে করতে করতে অর্ধকুমারী প্রায় এসে গেছি। আগে ভবন কা রাস্তা বহুত দূর হ্যাঁ। চলো এখন প্রায় 9:30 কাছাকাছি বাজে, 5:30 থেকে যাত্রা শুরু করেছি। এই যে
জেসপুরে একটা টার্ন নিলে অর্ধকুমারী পৌঁছালাম। চার ঘন্টা লাগলো আমার অর্ধকুমারী আসতে, অ্যাকচুয়াল তিন বছর পর। আর হচ্ছে করোনাকালে হাঁটা বন্ধ, এটা তার প্রভাব। আর অর্ধকুমারী পৌঁছাবো, অর্ধকুমারীতে মাকে এখন দর্শন করবো না, অর্ধকুমারী থেকে ভবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আমরা। আমি বরাবর মাকেই দর্শন করে আসি মেন ভবনে গিয়ে। অর্ধকুমারী আমি আজ সাতবার এসেছি, সাতবারের একবারও দেখিনি, কারণ ওটা আমার একটা আতঙ্কের কারণ আছে। সেই গল্পটা হচ্ছে অর্ধকুমারীর, যেহেতু ন মাস ওখানে মা সাধনা করেছিলেন, তপস্যা করেছিলেন, তাই অর্ধকুমারীর ওই গুফাটাকে গর্ভগুফা বলা হয়। যেমন সন্তান মায়ের পেটে ন মাস থাকে আর কি, ন মাস থাকার জন্য জায়গাটাকে গর্ভগুফা বলা হয়। এবং ওর যে এন্ট্রেন্সটা দুটো পাহাড়ের মাঝখানে, রাস্তাগুলো একদম সরু, তো চিন ধরে ধরে তাকে সবাইকে যেতে হয়। আমার পাশের বাড়ির বৌদি আমার থেকেও অনেকটা মোটা, বৌদি বলেছে আমি যখন আটকাইনি তুমি আটকাবে না। বাট ওইটা আমার একটা প্যানিকের কাজ করে, যে যদি আমি আটকে যাই আমাকে কে বার করবে। চলে এই জায়গাটা, এখান থেকে একদিকে রাস্তাটা যেটা কিনা তুমি অর্ধকুমারী দর্শন করলে, দর্শন করে এই যে এটা 6.5 কিলোমিটার, এটা এটা তুমি অর্ধকুমারী দর্শন করে হাতিমাতা হয়ে মার দরবার পৌঁছাবে। আর এই দিকের যে রাস্তাটা, এটা 1 কিলোমিটার কম পড়ে ওর থেকে, 5.5 কিলোমিটার মতো। এইটা হচ্ছে হিমকোটি মার্গ হয়ে মার কাছে যাওয়া যায়। এই রাস্তায় কোনো ঘোড়াডুলি থাকবে না, কিন্তু এই অর্ধকুমারীর রাস্তায় ঘোড়াডুলি সবটুকুই থাকে। দরবার আসার সময় তোমাদের বললাম একটা কাটরা থেকে একটা রাস্তা আসে দর্শনী দরওয়াজা হয়ে, আর একটা নতুন রাস্তা তৈরি করেছে মার দরবার আসার, এটাকে তারাকোট মার্গ বলে। এই যে দেখো রাস্তাটা, আমি এই রাস্তাটা দিয়ে কখনো আসিনি, কারণ এই রাস্তাটা না ভীষণ রকম ফাঁকা, এতটাই ফাঁকা রাস্তাটা থাকে। রাস্তায় খাবারের স্টল সেভাবে খোলেনি, শুনেছিলাম দু একটা সাইনবোর্ডেরই যা খাবারের জায়গা আছে, আর পুরো রাস্তাটা ফাঁকা, মানে জঙ্গল মতো, মানে দুধারে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা এসেছে। আগে এই রাস্তাটার মধ্যে দিয়ে কেবল কার দিনের বেলা যায়, রাত্রের পর কেবল কার দেখা আর যায় না, শুধু এই বাচ্চাদের প্যারাম্বুলেটারগুলোকে নিয়ে যাওয়া হয় আর মানুষ যাতায়াত করে। আর দূরে ওই দেখো দরবার দেখা যাচ্ছে, অনেকটা আসার পরই দর্শন পেলাম। আর মানে দরবার ওইটা দেখার পর এখন ওই বাকি যে লাইটের রাস্তাটা দেখছো ওটা কভার করলে তবে ওখানে পৌঁছাতে পারবো, কিন্তু ওটা দেখলে মনে একটু সাহস আর বল চলে আসে, যার পথ বেশি দূরে নয়, দরবার এসে গেছে, মা ওখানে অপেক্ষায় আছে, আমাকে খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে। চলো পরদিন সকালবেলায় এই দেখো দিনের আলোতে ত্রিকূট পর্বত, আর সেই পর্বতে আমার মায়ের দরবার। আমার চোখে পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা ভগবান আর তৈরিই করেনি, দরবারের থেকে সুন্দর জায়গা এই ব্রহ্মাণ্ডে নেই। তো চলো তোমাদেরকে নিয়ে এখানে চলে আসলাম। এইখানে বিভিন্ন থাকার জায়গা আছে উপরে ভবনে, কিন্তু সবই অনলাইন বুকিং, যারা রুম বুক করতে পারে না। এই যে জায়গাটা, এইখানে আলাদা করে স্নানের জায়গা আছে, স্নান করে বস্ত্র পাল্টে তারপর এই যে দেখো রাস্তা চলে যাচ্ছে এইখান দিয়ে যায় গিয়ে, এই যে উপরে লাল লাল যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই মায়ের গর্ভগুফা, এইখানে গিয়ে মাকে দর্শন করতে হয়। তো আমরাও তাই করি, কোনোবার অবশ্য আমাদের এমন দশা হয়নি, এবারই আমরা অনলাইনে উপরে রুম বুক করতে পারিনি, কারণ এটা আমাদের ঝর্তি সফর ছিল। কিন্তু সেখানেও আমার মা আমাদেরকে, মানে অনেকে জানো তো এখানে রাস্তার ওপরেও শুয়ে পড়ে শুধু একটু মাকে দর্শন করবে বলে, কিন্তু আমার মা সেখানেও আমাদের জন্য যেন ব্যবস্থা করে রেখেছিল। দরবারের উপরে অনেকগুলো ডরমেটারি আছে, একটা এসি ডরমেটারি আছে, সেখানেই আমাদের জায়গা করে রেখে দিয়েছিল। সকলের মঙ্গল প্রার্থনা মায়ের পায়ে জানিয়ে তারপর আমরা দরবার দর্শন কমপ্লিট করেছিলাম। সবাই খুব 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 ভালো থেকো।